ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। ডেনমার্কের স্টুডেন্ট ভিসায় অ্যাডমিশন নিতে হলে কী কী রিকোয়ারমেন্ট লাগবে, ব্যাচেলার্স মাস্টার্স প্রোগ্রামের জন্য কোন কোন ইনটেকে অ্যাডমিশন নেওয়া যায়, প্লাস হচ্ছে আপনার টিউশন ফি কেমন আসতে পারে, আপনার আমরা একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসলে ডেনমার্ক দেশ সম্পর্কে একটু আইডিয়া দিই। ডেনমার্ক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটা স্যাঞ্জেন কান্ট্রি। যদি আপনি নিরাপত্তার কথা চিন্তা করেন, অনেকে ফিমেল স্টুডেন্ট দেশের বাইরে স্টাডি করার জন্য যায়, তারা যদি এখানে যেতে চান তাদের আপনার নির্দ্বিধায় ডেনমার্কে চুজ করতে পারেন। কারণ হচ্ছে আপনি যদি নিরাপত্তা ইস্যুটা যদি মাথায় নিয়ে আসেন, প্রথমে যদি আপনি গুগলে সার্চ দেন দেখবেন যে ডেনমার্কটা সবসময় আপার লেভেলে থাকে, 2 থেকে 3 বা 4-এর ভিতরে সাধারণত তাদের অবস্থানটা থাকে র্যাঙ্কিংয়ে, মানে তাদের নিরাপত্তা ইস্যু নিয়ে। ডেনমার্কে যেটা থাকে, আপনি ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে গেলে প্রধান প্রধান যে শর্তটা থাকে, মানে সেটা হচ্ছে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। ফুলফিল হচ্ছে ব্যাচেলার্সের জন্য আপনাকে প্রত্যেকটা ব্র্যান্ডে, মানে 4টা যে মডিউল আছে প্রত্যেকটা ব্র্যান্ডে আপনাকে 6 পেতে হবে। 6 যদি পান তাহলে আপনি খুব সহজেই এখানে অ্যাডমিশন নিতে পারবেন। কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যেখানে 5.5 হলে ফাউন্ডেশন দিয়েও অ্যাডমিশন করানো যায়। যদি মাস্টার্স প্রোগ্রামে হয় তাহলে হচ্ছে আপনাকে প্রত্যেকটা পার্টে 6 লাগবে, ওভারঅল আপনার স্কোর লাগবে 6.5। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য বা প্রধান যে হচ্ছে যে শর্তটা ফ্লাপ করতে হবে সেটা হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা আপনাকে ফুলফিল করতে হবে। এরপরে হচ্ছে আপনি এত দেশ থাকতে কেন আপনি ডেনমার্কে চুজ করবেন। ডেনমার্কের প্রধান ফ্যাসিলিটিস যেটা সেটা হচ্ছে আপনি যদি অ্যাডমিশন নিতে পারেন আপনি 100-তে 100 ভিসা ওঠে। সাধারণত আপনার যদি পেপারসে কোনো রকম ফল্ট না থাকে তাহলে আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। দ্বিতীয়ত যেটা রয়েছে তাদের টিউশন ফিটা একটু লো টিউশন ফি। আপনি যদি অস্ট্রেলিয়া কানাডা বা হচ্ছে ইউএস এর সাথে কম্পেয়ার করেন সেই তুলনায় ডেনমার্কের টিউশন ফিটা অনেক কম। এরপরে যেটা রয়েছে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হচ্ছে না। এই ফ্লেক্সিবিলিটিটা সাধারণত ইউরোপ বলেন বা হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ নিউজিল্যান্ড যতগুলো দেশ রয়েছে তারা কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা দেয় না। আপনি যদি ইভেন দো আপনি যদি জার্মানিতে অ্যাপ্লাই করেন, জার্মানিতে অ্যাপ্লাই করতে গেলেও ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয়। এখানে কোনো সেই ধরনের কোনো সুবিধা নাই। যে স্টুডেন্টরা আছেন যাদের ব্যাংকে সমস্যা বা হচ্ছে কোনো ব্লক অ্যাকাউন্ট দেখাতে পাচ্ছেন না, তারা নির্দ্বিধায় আপনার ডেনমার্ককে চুজ করতে পারেন। আপনি যদি এডুকেশনের কোয়ালিটি যাচাই বাছাই করতে চান সেক্ষেত্রে হচ্ছে ডেনমার্কের এডুকেশনও অনেক ধরনের হাই লেভেলে রয়েছে। অনেক তাদের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থান বিলং করছে। সো হচ্ছে আপনি নির্দ্বিধায় ডেনমার্ককে চুজ করতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনি আরেকটা বড় ফ্যাসিলিটিস যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রাম ক্ষেত্রে আপনি কিন্তু স্পাউস অ্যালাউ। এখানে স্পাউসের জন্য আপনার এক্সট্রা কোনো হ্যাসেল নেই। হ্যাসেল নেই মিনস হচ্ছে আপনি যিনি মেইন ক্যান্ডিডেট তিনি অ্যাডমিশন নেবেন, সাথে হচ্ছে তার স্পাউস অ্যাডমিশন নিতে পারবে বা স্পাউস ভিসার জন্য আবেদন করতে পারবে। তবে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে যদি আপনার স্পাউস আপনার সঙ্গে অ্যাপ্লাই করে তাহলে হচ্ছে আপনাকে 14 লক্ষ টাকার মতো ব্যাংকে আপনাকে শো করতে হবে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। আর যদি সিঙ্গেল পার্সন অ্যাপ্লাই করে তাহলে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন হবে না। এটা একটা বড় ফ্লেক্সিবিলিটি। এখন আসেন হচ্ছে ব্রেকআপ স্টাডি তারা এখানে অ্যাকসেপ্ট করে কি না। হ্যাঁ, ডেনমার্কে যেটা রয়েছে আপনার এই ব্যাচেলার্স অ্যাডমিশন নিতে গেলে তারা 13 বছরের ডিগ্রি কমপ্লিট করা হতে হয়। মানে হচ্ছে আপনি যদি ধরেন হচ্ছে এইচএসসি কমপ্লিট করার পরে 2 বছর কোথাও পড়াশোনা করছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় রয়েছেন, আপনি কিন্তু সরাসরি সেখানে অ্যাডমিশন নিতে পারছেন। আপনার মানে ধরে নেন ব্যাচেলার্সের ক্ষেত্রে 2 ইয়ার্স তারা অ্যাকসেপ্ট করে থাকে। মাস্টার্সের প্রোগ্রামের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে তারা 5 থেকে 6 বছর অ্যাকসেপ্ট করে থাকে ব্রেকআপ স্টাডি। এখানে হচ্ছে স্পাউস যেটা থাকে, আর একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা সেটা হচ্ছে আপনার যিনি ডিপেন্ডেন্ট থাকবেন, মেইন ক্যান্ডিডেটের ডিপেন্ডেন্ট যিনি থাকবেন তিনি ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন, মানে পুরো সময় জুড়ে সে কাজ করতে পারবে, পুরো 8 ঘন্টা সে কাজের পারমিশন পাচ্ছেন। আর যিনি হচ্ছে মেইন ক্যান্ডিডেট থাকবে তিনি উইকলি 20 ঘন্টা ওয়ার্ক পারমিট পাবে, ভ্যাকেশনাল বা হচ্ছে যখন তার হলিডে থাকবে তখন সে চাইলে ফুল টাইম কাজ করতে পারবে, খুব একটা সমস্যা হবে না। এটা একটা মানে বড় ফ্লেক্সিবিলিটির জায়গা বা হচ্ছে সুবিধার জায়গাগুলো বললাম। এখানে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে অ্যাডমিশন নেওয়া। যেটা থাকে আপনাকে প্রথম কাজ হবে অ্যাডমিশন নেওয়া। যদি আপনি অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন
ভিসা নিশ্চিত, সেই তুলনায় আপনার একটু চ্যালেঞ্জিং থাকে এখানে অ্যাডমিশন নেওয়া। দ্বিতীয় যে কারণটা থাকে, আইএলটিএস এর একটা রিকোয়ারমেন্ট থাকে, স্ট্রং একটা রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল করা। তৃতীয় যে কারণটা থাকে সেটা হচ্ছে তাদের ওয়েদার। ওয়েদারটা যেটা থাকে যে আপনারা হয়তো সবাই জানেন, বা আপনি ইউটিউব বা গুগলে যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে দেখবেন যে তাদের তাপমাত্রাটা কিন্তু অনেক কম থাকে, মাইনাসের দিকে থাকে তাদের তাপমাত্রাটা। এটা একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে। কাজে যেটা থাকে, অনেক সময় ডেনমার্কে যেহেতু ভাষাগত কিছুটা প্রবলেম রয়েছে, আমাদের এখানে কিছুটা জটিলতা হতে পারে আপনার প্রাইমারি কাজের জন্য। সেই জন্য যেটা থাকে, আপনি 2-3 মাসের একটা ব্যাকআপ নিয়ে ওখানে গেলে যারা স্পাউস বা সিঙ্গেল অ্যাপ্লাই করবেন তাদের জন্য ভালো হয়। আর একটা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে আফটার এডুকেশন, পরে আপনি যখন জব সার্চ করার জন্য যখন আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যখন আপনি একটা পারমানেন্ট জব পাচ্ছেন, তখন কিন্তু পিআর এর জন্য আপনি অন্য অন্য কান্ট্রি যেটা থাকে আপনি স্টেপ বাই স্টেপ চলে যেতে পারছেন। এখানে একটা ব্যারিয়ার রয়েছে, ব্যারিয়ারটা যেটা সেটা হচ্ছে আপনার অবশ্যই তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের উপর আপনাকে টেস্ট দিয়ে উত্তীর্ণ হয়ে আপনাকে এখানে পিআর এর জন্য আবেদন করতে পারবে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, কারণ আমাদের দেশ থেকে যে স্টুডেন্টগুলো দেশের বাইরে পড়তে যায় তারা কিন্তু সাধারণত ওই দেশগুলোতে সেটেল হওয়ার জন্য পরিকল্পনা নিয়ে যায়। দ্যাটস ওয়াই এটা অরিড হওয়া বা হচ্ছে আপনার যেটা থাকে চিন্তা করার কিছুই নেই, কারণ হচ্ছে অনেকে পরিকল্পনা নিয়ে যায় যে ওখানে যাওয়ার পরে হয়তো দেখা যায় তার ল্যাঙ্গুয়েজের উপর একটা শর্ট কোর্স করে নেয়। দ্যাটস ওয়াই আপনার যদি ওখানে এক্সাম দিলে তারা খুব সহজে কিন্তু উত্তীর্ণ হয়ে যায়। এটা একটা গুড সাইন, বা হচ্ছে যেটাই বলেন, যেহেতু তাদের ভাষা, নিজস্ব ভাষার প্রতি একটা ভালোবাসা রয়েছে ডেনমার্কের। এটা আপনি যেভাবেই নেন, এটা তাদের দেশের জন্য বা হচ্ছে তাদের কালচারের জন্য একটা পজিটিভ সাইন। এরপরে যেটা রয়েছে, আপনি কি কি রিকোয়ারমেন্ট লাগে, মানে অ্যাডমিশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে। খুব ডিফিকাল্ট কোনো রিকোয়ারমেন্ট না লাগে, হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট, আপনার ছবি লাগে, আপনার একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, আর হচ্ছে যদি আপনি স্পাউস ছাড়া অ্যাপ্লাই করেন, সিঙ্গেল পার্সন অ্যাপ্লাই করেন, তাহলে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগছে না। যদি স্পাউস সহ অ্যাপ্লাই করেন তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্টে 14 লক্ষ টাকার মতো আপনাকে দেখাতে হবে। এরপরে যেটা রয়েছে আপনার হলো যেটা আইএলটিএস সার্টিফিকেট, এই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে যেটা যেটা হলো আপনি অন্য দেশে যখন অ্যাপ্লাই করেন ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস দিতে হয়, যেমন ইনকাম ট্যাক্স রিটার্ন আছে কিনা, এটা প্রুফ অফ ইনকাম, অনেক হচ্ছে ডকুমেন্টস কিন্তু এখানে শো করতে হয়। এখানে এই জিনিসটা খুবই ফ্লেক্সিবিলিটি রয়েছে, আপনি চাইলে খুব সহজে এখানে অ্যাপ্লাই করতে পারেন। যারা ব্রেক অফ স্টাডি আছে তারা এটা ব্রেক অফ স্টাডিটা কীভাবে ফ্লপ করবেন, বা হচ্ছে তারা কীভাবে তার প্রোফাইলটা শো করবেন। প্রোফাইল শো করার ওয়ে হচ্ছে আপনার যেখানে কাজ করতেছেন সেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি যুক্ত করে দিবেন যখন আপনি এসওপি লিখবেন, মানে হচ্ছে লেটার অফ এক্সপ্লেনেশন লিখবেন, তখন হচ্ছে আপনি এটা ইনক্লুড করবেন যে আপনার ক্যারিয়ারের জন্য, যারা বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামের কথা বলছি, মাস্টার্সে যে আমার মাস্টার্সটা একটা ফরেন ডিগ্রি দরকার আমার কাজের জন্য, দ্যাটস ওয়াই আমি মাস্টার্স করতে যাচ্ছি, এই বিষয়টাকে সুন্দর করে এক্সপ্লেন করলে আপনার খুব সহজেই ভিসা হয়ে যাবে। খুব একটা রিফিউজের হার নেই বললে চলে, যদি আপনার ডকুমেন্টারি কোনো প্রবলেম না হয়। এখন আসলে হচ্ছে তাদের ইনটেকটা কখন থেকে শুরু হয়, কোন ইনটেকে অ্যাডমিশন নিয়ে থাকে। সাধারণত যেটা থাকে তাদের দুইটা বেসিক হচ্ছে ইনটেক রয়েছে, একটা হচ্ছে সেপ্টেম্বর, একটা হচ্ছে ফেব্রুয়ারি, এই দুইটা ইনটেকে নেয়। তবে যেটা থাকে সারা বছরই আপনার যেটা থাকে, আপনি যদি নিজে প্রসেস করেন বা হচ্ছে কোনো ফার্ম ছাড়া যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন, তাহলে হচ্ছে আপনার ইনটেকের টাইম ধরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যখনই আপনার ফেব্রুয়ারি ইনটেকটা ওপেন করবে, সেটা সাধারণত যেটা থাকে আপনার অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়, আগস্টের 1 তারিখ থেকে শুরু হয়, অক্টোবরের 15 তারিখে গিয়ে কিন্তু তাদের ডেডলাইনটা শেষ হয়ে যায়। তখন হচ্ছে আপনি আপনার ফাইলটা রেডি করে রাখবেন, যখনই অ্যাডমিশন শুরু হবে তখনই আপনি এখানে অ্যাডমিশন নিয়ে নেবেন। সেপ্টেম্বরে যেটা থাকে এটা নভেম্বরের থেকে মানে শুরু হয়ে গিয়ে আপনার একেবারে 15 জানুয়ারি পর্যন্ত চলে গিয়ে, এরপরে সেপ্টেম্বরটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এই হলো মূলত। আর একটা সহজ ওয়ে রয়েছে, সেটা হচ্ছে আপনার ওদের একটা গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কোন ইউনিভার্সিটিতে কখন ইনটেক থাকে, কত টিউশন ফি থাকে, এটা বিস্তারিত তথ্য দেওয়া থাকে। অথবা যেটা থাকে আপনি স্পেসিফিক আপনার কোনো পছন্দের বিশ্ববিদ্যালয় যদি ডেনমার্কে থাকে, আপনি তাদের পোর্টালে গেলে আপনি বিস্তারিত তথ্য সেখান থেকে পাবেন। আমাদের কাছ থেকে যদি কেউ সহযোগিতা নিতে চান ডেনমার্কের অ্যাডমিশনের ব্যাপারে, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকি। যেটা থাকে ডেনমার্কের আমরা 2টা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কাজ করে থাকি। যদি ডেফিনেটলি কারোর কোনো হেল্পের প্রয়োজন হয়ে থাকে ডেনমার্কের অ্যাডমিশনের ব্যাপারে, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। দ্বিতীয়ত যেটা থাকে হচ্ছে আমরা সারা বছরই স্টুডেন্টকে নিয়ে থাকি, যখনই আপনাদের আমাদের ইনটেকটা ওপেন হয় তখনই আমরা কুইকলি স্টুডেন্টকে অ্যাডমিশন করিয়ে ফেলি। আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি নিজে করতে চান, যদি আপনি এক্সপার্ট থাকেন আপনি নিজে নিজে করতে পারেন, কারোর খুব একটা সহযোগিতার প্রয়োজন হবে না, এটা খুব কঠিন কোনো কাজ না। আরেকটা
বড় ফ্লেক্সিবিলিটি রয়েছে সেটা হচ্ছে এখন বাংলাদেশ থেকেই ডেনমার্কের ভিসাটা নেওয়া যায়। ডেনমার্কের ভিসার জন্য যেটা বনানীতে বরাক টাওয়ার বিএফএস যে অফিসে তাদের যে বিএফএস এর যে অ্যাড্রেসটা রয়েছে এটা হচ্ছে বনানীতে বরাক টাওয়ারে। এখানে কিন্তু ফাইলটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আপনার ফাইলটা জমা দিয়ে দিতে পারেন, জাস্ট হচ্ছে ভিসা ফি দিয়ে আপনার ফাইলটা জমা দিয়ে দিবেন, আপনার ভিসাটা ইন্ডিয়া থেকে হয়ে আসবে। দ্যাটস ওয়াই তারা এখানে কুরিয়ারের মতো কাজ করবে আপনার জন্য হয়ে। তো হচ্ছে আপনার কোনো হ্যাসেল হবে না, আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, খুব সহজ বাংলাদেশ থেকে ডেনমার্কের ভিসাটা আপনি নিতে পারবেন। দ্যাটস ওয়াই যদি কেউ ডেনমার্কে যেতে চান তাহলে আপনি কিন্তু এই মুহূর্তে ভালো অপরচুনিটি রয়েছে। আপনি চাইলে যদি আপনার আইএলটিএস করা থাকে, প্রিপারেশন নেওয়া থাকে, সো আপনি অ্যাডমিশন নিতে পারেন। আপনার আসলে আমি টিউশন ফি নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি না, আর ওভারঅল কত টাকা খরচ হতে পারে সেটা নিয়ে। সাধারণত যেটা থাকে আপনার ইউনিভার্সিটি ভেতে আপনার টিউশন ফিটা আসে বা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। যেটা থাকে আপনি যদি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তারা একটা চার্জ সফলতার জন্য একটা চার্জ করে, সাধারণত আপনার 150 ইউরো থেকে 200 ইউরোর ভিতরে আপনার টিউশন ফি আসতে পারে। এক, দ্বিতীয়ত যেটা থাকে আপনার নট অনলি টিউশন ফি, এটা হচ্ছে জাস্ট হচ্ছে অ্যাডমিশন ফি মানে অফার লেটার চার্জ। টিউশন ফিটা যেটা থাকে আপনার যদি মাস্টার্স বা ব্যাচেলার্স প্রোগ্রামের ক্ষেত্রে, মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে 8,000 ইউরো থেকে শুরু হয়, 10,000-12,000 ইউরোর ভিতরে হতে পারে। কিছু কিছু জায়গায় আপনি যদি স্কলারশিপ পান তাহলে 5,000 বা 5,500 ইউরোতে আপনার এটা কমপ্লিট হতে পারে। ব্যাচেলার্সের ক্ষেত্রে অলমোস্ট সেম, আপনার দেখা যায় যে 8,000 থেকে শুরু হয়, 8,000 থেকে 10,000-12,000 বা 14,000 ইউরোর মতো আপনার ইয়ারলি টিউশন ফি আসতে পারে। তবে এটা সাবজেক্ট বা ইউনিভার্সিটি ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, এটাকে অন্য কেউ অন্যভাবে মিনিং করবেন না বা হচ্ছে অন্যভাবে নেবেন না। এটা আগেই বলছি যে এটা ইউনিভার্সিটি বা কলেজ অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। আর একটা ইস্যু থাকে যে ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামগুলো কতদিনের হয়। ব্যাচেলার্সটা সাধারণত 3 বছর থেকে, কিছু কিছু কোর্স আছে যেটা 3 বছর অফার করে, কিছু কোর্স আছে যেটা 4 বছর হয়ে থাকে, মানে 3-4 ইয়ার্স মানে 4 বছর। আর যেটা থাকে আপনার মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে 2 বছরের কোর্স থাকে। শুধু MBA যে প্রোগ্রামটা আছে স্পেসিফিক কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যারা 1 বছরের ভিতরে কমপ্লিট করায়। আপনি কি কমপ্লিট হওয়ার পরেই ওয়ার্ক পারমিট মানে কাজ খোঁজার জন্য টাইম পাবেন কিনা, সাধারণত যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকে এখানে যদি আপনি অ্যাডমিশন নেন আপনি 6 মাস থেকে 12 মাসের মতো আপনি ওয়ার্ক পারমিটের জন্য পাচ্ছেন। যদি সরকারি কোনো বিশ্ববিদ্যালয় হয় তাহলে হচ্ছে আপনি 2 ইয়ার্সের জন্য জব সার্চ করার জন্য ভিসা পাচ্ছেন, কিছু কিছু জায়গায় 3 ইয়ার্স মতো দিয়ে থাকে। এরপরে যেটা থাকে আপনি যখন একটা পারমানেন্ট জব পাবেন, পারমানেন্ট জব পাওয়ার পরে হচ্ছে আপনি PR এর জন্য আবেদন করতে পারবেন। PR নিয়ে হয়তো একটু ভিডিও শুরুতেই একটু এক্সপ্লেন করছি যে কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হয়। তো ডেনমার্ক নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে ডেফিনেটলি কমেন্টসে কমেন্ট করবেন, আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেফিনেটলি কমেন্টসটা একটু বড় করে দিবেন যাতে উত্তর দিতে সুবিধা হয়। অনেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকের কমেন্টে ঠিকঠাক মতো উত্তর দিতে পারি না, সেজন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।